এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ধর্মনগর কলেজের তিন ছাত্র। ঘটনাটি ঘটে ইচাই লালছড়া এলাকায়। এই ঘটনায় কদমতলা ফায়ার সার্ভিসের গাফিলতি প্রকাশ্যে এলো। দুর্ঘটনার পর অনেক সময় পেরিয়ে গেল, দেখা মেলেনি দমকল বাহিনীর। বর্তমানে তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। বৃহস্পতিবার দুপুরে ধর্মনগর কলেজে তিনজন পাঠরত ছাত্র যথাক্রমে শুভজিৎ দাস ও মিঠুন দাস, দুজনেই কলেজ রোডের বাসিন্দা, তার আরেক বন্ধু মহেশপুরের বাসিন্দা কৌশিক শুক্লবৈদ্যকে নিয়ে একই বাইকে চেপে মহেশপুর বন্ধুর বাড়ি যাচ্ছিল। অপরদিক থেকে মধুভূষণ দেব নামে আরও একজন বাইক আরোহী কদমতলা থেকে ধর্মনগরের অভিমুখে আসছিল। আচমকা ইচাইলালছড়া এলাকার একটি ব্রিজের উপর অন্য একটি গাড়িকে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে। তাতে প্রায় চারজন বাইক আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে লোকজন ছুটে আসেন, খবর দেওয়া হয় কদমতলা দমকল বাহিনীকে। কিন্তু বহু সময় অপেক্ষা করার পরও দমকলের দেখা মেলে না। অবশেষে গুরুতর আহতদের উপস্থিত জনতারা নিজ দায়িত্বেই কদমতলা হাসপাতালে পাঠায়। অল্প বিস্তর আহতদের পুলিশের গাড়িতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুর্ঘটনার খবর পেয়েও সময় মতো ফায়ার সার্ভিস ঘটনাস্থলে না আসায় আবারও দপ্তরের গাফিলতি নজরে এলো। তারা তো করবে, সেটা এক দুর্ঘটনা করছে তারা লালছড়া বাজারে। তখন আমরা আসলাম, দুইটা বাইক মুখোমুখি সংঘর্ষ হয়েছে, আমরা গাড়ি দিয়ে দুজন শিফট করাইছি, আর পাবলিক আরও দুই তিনজনের প্রথম শিফট করেছে হসপিটালে। এতটুকু এখন মতো দেখা যাক কোথায় চলছে। স্যার, ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হয়েছিল কি? আমরা পুলিশের তরফ থেকে খবর দেওয়া হয়নি, পাবলিক বলেছিল, খবর দিয়েছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্য, রিপোর্ট নিউজ বাংলা। কদমতলা এলাকার 40 জন তফসিলি অংশের কৃষকদের নিয়ে বৃহস্পতিবার থেকে দুদিনব্যাপী মার্কেটিং অফ এগ্রিকালচারাল প্রডিউস বিষয়ক কর্মশালা শুরু হয়েছে ইচাই লালছড়া গ্রামে। এই কর্মশালায় আর্থিকভাবে সাহায্য করছে রাজস্থানের জয়পুরের সিসিএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল মার্কেটিং সংস্থা। স্মল ফার্মার্স এগ্রি বিজনেস কনসোর্টিয়ামের উদ্যোগে উত্তর জেলার কদমতলা এলাকার 40 জন তফসিলি অংশের কৃষকদের নিয়ে মার্কেটিং অফ এগ্রিকালচার প্রডিউস বিষয় দুদিনের কর্মশালা আয়োজন করা হলো ইচাই লালছড়া গ্রামে। মূলত দুদিনব্যাপী এই কর্মশালায় কিভাবে কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করা যাবে তার উপরেই আলোচনা করা হবে। এই কর্মশালার আয়োজনে আর্থিকভাবে সাহায্য করেছে রাজস্থান জয়পুরের সিসিএস, ন্যাশনাল ইনস্টিটিউট অব এগ্রিকালচার মার্কেটিং সংস্থা। বৃহস্পতিবার এই প্রশিক্ষণ শিবিরের প্রথম দিনে উপস্থিত ছিলেন ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিত্রী নাথ, ছিলেন স্মল ফার্মার্স এগ্রি বিজনেস কনসোর্টিয়ামের গৌহাটি রিজিওনাল অফিসার সন্তোষ কুমার দাস। তিনি জানান, কৃষকদের নিয়ে এমন প্রশিক্ষণ শিবির রাজ্যে মোট 8টি করা হবে, তার মধ্যে এটাই প্রথম। আমরা ভারত সরকারের একটা সংস্থা স্মল ফার্মার্স এগ্রি বিজনেস কনসোর্টিয়াম, লঘু কৃষক কৃষি ব্যাপার সংঘ থেকে ত্রিপুরা রাজ্যে আমরা কৃষক প্রশিক্ষণ শিবিরের বিভিন্ন জায়গাতে আয়োজন করেছি। এর মধ্যে আমরা ত্রিপুরাতে প্রায় 8টা প্রোগ্রাম করব। এই 8টা প্রোগ্রামের মধ্যে প্রথম দফাতে আজকে ইচাই লালছড়াতে প্রোগ্রামটা নিচ্ছি। এটা মার্কেটিং অফ এগ্রিকালচার প্রডিউসের উপরে ট্রেনিং প্রোগ্রাম। প্রোগ্রামটা দুদিন ক্লাসরুম সেশন হবে, তারপর এটা ফিল্ড ভিজিট হবে। এখানে মূলত কৃষকের উৎপাদিত ফসলটা কী করে মার্কেটিং করা যায় এর উপর ডিটেলস আমরা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি। এখানে আজকে ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান মহোদয় আছেন, আমরা বিভিন্ন জায়গা থেকে রিসোর্স পার্সন হিসাবে অনেককে নিমন্ত্রণ দিয়েছি। ডেপুটি ডিরেক্টর অফিস থেকে আজকে একজন এক্সপার্ট এখানে আসবেন, আগামীকালকে কেবিকে পানিসাগর থেকেও রিসোর্স পার্সন আসবেন। এখানে মূলত 40 জন শিডিউল কাস্ট ফার্মার্সকে আমরা ডেকে নিয়েছি আমাদের কৃষি এই ট্রেনিং প্রশিক্ষণের আয়তায়। এবং বিশেষ করে এটা উল্লেখ করা প্রয়োজন, আমাদের এই প্রোগ্রামের ফান্ডিং যে ফান্ডিং ইনস্টিটিউট হলো সিসিএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার অ্যান্ড মার্কেটিং জয়পুর রাজস্থান, ওদের আর্থিক সহায়তায় আমরা বিভিন্ন নর্থ ইস্টার্ন স্টেটে এই প্রোগ্রামটা করতে যাচ্ছি। তো আমরা আশা করছি এই দুই দিনের প্রোগ্রাম, যেটা ক্লাসরুম সেশন, এই ক্লাসরুম সেশনটা যাতে ফলপ্রসূ হয় এবং ইচাই লালছড়া তথা কদমতলা এগ্রি সাবডিভিশন কৃষকরা যাতে এগ্রিকালচার প্রডিউস যেটা আছে
কৃষিজাত পণ্য যেটা ওরা উৎপাদন করবে এটা যাতে সুন্দরভাবে এটা সুদূর মেয়াদি বাজারজাত করার জন্য এটা মানে রাস্তা ওরা বের করতে পারে, এই আলোচনা থেকে ওরা যাতে এটা দীর্ঘমেয়াদি মানে ভালোভাবে এটা মার্কেটিং করতে পারে। এই কর্মশালায় রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করে কিভাবে ফসলের গুণগত মান বৃদ্ধি করা যায় ও ফসলের পরিমাণও বৃদ্ধি করা যায় তার আলোচনাও করা হয়। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। ফের ট্যাক্স আদায়ের নামে রাতের অন্ধকারে চুরাইবাড়িতে করিমগঞ্জ জিএসটি বিভাগের হানা, বিপাকে বিভিন্ন লরি চালকরা। এই ঘটনায় বিত্তমন্ত্রীকে নালিশ জানাবেন বিধায়ক কৃষ্ণনন্দ পাল। ফের পাঁচ মাসের মাথায় বিক্রয় কর আদায়ের নামে বুধবার রাতের অন্ধকারে চোরাইবাড়ি অসম গেইটে হানা দিল করিমগঞ্জের জিএসটি বিভাগের এক দল। উক্ত রাতে জিএসটি বিভাগের অফিসাররা কলকাতা থেকে ত্রিপুরাগামী দুটি লরি আটকে তাদের কাছ থেকে প্রথমে মোটা অঙ্কের টাকা জরিমানা দাবি করলে চালকরা তা দিতে অস্বীকার করায় পরবর্তীতে জিএসটি কর্মীরা দুটি লরির যাবতীয় কাগজপত্র সমছে নিয়ে করিমগঞ্জে চলে যান এবং চালকদেরকে জানিয়ে যান যে তারা যেন করিমগঞ্জ পৌঁছে টাকা জমা দিয়ে নিজেদের গাড়ির কাগজপত্র সমছে নেন। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই অন্যান্য চালকদের মধ্যে প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। চালকদের অভিযোগ, তারা বৈধ উপায়ে গাড়িতে সামগ্রী বোঝাই করে বহন করে অন্যত্র সমছে দিচ্ছেন। তাদের হাতে জিএসটি সহ গাড়ির যাবতীয় বৈধ নথিপত্র সহ ইলেকট্রনিক ওয়ে বিল পর্যন্ত রয়েছে, তার উপরও তারা কেন অন্যায়ভাবে জিএসটি বিল প্রদান করবে? বর্তমান বিজেপি সরকারের সময়ে কোথাও কোনো অবৈধ গেট নেই, তাহলে চোরাইবাড়িতে জিএসটি বিভাগ এলো কোথা থেকে? ওরা করিমগঞ্জ সদর সহ নীলামবাজার, বাড়ুইগ্রাম, মইনা, চেরাগি প্রমুখ স্থানে না বসে ত্রিপুরার প্রবেশদ্বারে তাও রাতের অন্ধকারে কেন বসেছেন? ওদের আসল উদ্দেশ্য নিয়েও বিভিন্ন লরি চালকেরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। এই মর্মে জিএসটি বিভাগের হাতে আটক WB65C2579/WB65C1402 নম্বরের দুই লরি চালক যথাক্রমে ফরিজুল শেখ ও সাবুল শেখ। তারা জানান যে কলকাতা থেকে দোকানে খুচরো সামগ্রী নিয়ে ত্রিপুরায় পাড়ি দেবার পথে চোরাইবাড়ি গেইটে জিএসটি কর্মীদের হাতে অন্যায়ভাবে হেনস্থার মুখে পড়েছেন। তাদেরকে কোনো সিজার লিস্টে না দিয়েই বুধবার রাতে করিমগঞ্জের জিএসটি কর্মীদের পক্ষে পার্থ আদিত্য, কল্লোল পাল ও ঝুনু বর্মন তাদের লরির কাগজপত্র হাতিয়ে নিয়ে গেছে। তাদেরকে ৪০,০০০ করে জমা দিয়ে করিমগঞ্জের বিক্রয়কর কার্যালয় থেকে নিজ নিজ কাগজপত্র সমছে নেবার কথা বলা হয়েছে। এতে তারা বিপাকে পড়েছেন। জানা গেছে জিএসটি বিভাগের এহেন কাণ্ড নতুন নয়। গত মে মাসেও তারা অনুরূপভাবে চোরাইবাড়িতে হানা দিয়ে চালকদের পকেট কাটছিল। পরে এ সংক্রান্ত বিভিন্ন খবর মিডিয়ায় প্রকাশের পর তারা কমাস নিষ্ক্রিয় থাকার পর ফের সক্রিয় হয়ে উঠেছে। ওরা কদিন পর পর উক্ত স্থানে ঘাঁটি গেড়ে তাদের রাজত্ব কায়েম রাখলেও সরকারি তহবিলে কানাকড়িও জমা পড়ার খবর নেই। বিভিন্ন লরি থেকে নামে বেনামে ৩০,০০০-৪০,০০০ টাকা করে জরিমানা আদায় করা হলেও এসব টাকা সরকারি তহবিলের বদলে জমা হচ্ছে বিভিন্ন জিএসটি কর্তাদের পকেটে। বিভিন্ন চালকদের হাতে জরিমানা বাবদ ৩,০০০-৪,০০০ টাকার কাগজ সমঝে দিয়ে বাঁকা পথে মোটা টাকা সংগ্রহ করছেন জিএসটি বিভাগের বিতর্কিত কিছু কর্মীরা। বিষয়টি নিয়ে জেলা জিএসটি বিভাগের সুপারিনটেন্ডেন্ট এসএস রায়কে প্রশ্ন করলে তিনি বলেন যে জাতীয় সড়কে জিএসটি বিভাগের মোবাইল ইউনিটকে কাজ করার জন্য সম্প্রতি রাজ্য যুগ্ম বিক্রয় কর বিভাগের কমিশনারের অনুমতি রয়েছে। দিনের পরিবর্তে রাতেও গোটা রাজ্যের মধ্যে শুধু চুরাইবাড়িতে জিএসটি কর্মীরা সক্রিয় কেন, এমন প্রশ্নের কোনো সদুত্তর দেননি তিনি। বিষয়টি নিয়ে পাথারগান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে প্রশ্ন করলে তিনি বলেন যে ওরা পাথারগান্দিকে বদনাম করতে অপচেষ্টা করছে। বর্তমানে সড়কে বসে জিএসটি আদায়ের জন্য রাজ্য সরকারের পক্ষে কোনো ছাড়পত্র নেই। এ কাণ্ডে জড়িতদের নামে তিনি বিত্তমন্ত্রী সহ জিএসটি কমিশনার অনুরাগ গোয়েলকে নালিশ জানাবেন বলে জানান। এদিকে সমস্যাগ্রস্ত চালকেরা জানান যে তারা বিনা কারণে কাউকে একটি টাকাও প্রণামী দেবেন না, প্রয়োজনে তারা জিএসটি কর্মীদের বিরুদ্ধে পুলিশে হয়রানির মামলা রুজু করে সুবিচার কামনা করবেন। কালকে কয়টার সময় ধরছে? কয়টার সময় ধরছে? ওদিকা না, একটু উঠো না, ছয়টার সময় সেলটেক্সর পার্টি আইসে। তো কিতা হয়েছে তারা? সেলটেক্স হয়েছে না কিতা হয়েছে? সেলটেক্স হয়েছে। আর গাড়ি কাগজ লইয়া গেছেন নাকি? তা গাড়ি কাগজ নিয়ে গেছে, আরসি, ড্রাইভার লাইসেন্স, আর চালান। আর ড্রাইভার কই এখন? তারা নিজে গেছে না মানুষ আইয়া লইয়া গেছে? না মানুষ আসলে আসলে
তারা অফিস কোন জায়গা আছে? করিমগঞ্জ কইছে নি? করিমগঞ্জ। আচ্ছা আচ্ছা, কে সেলটেক্সর? সেলটেক্সর মানুষ কইছে? পাথারকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী করিমগঞ্জ শাখার উদ্যোগে এবং রোটারি ক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় বিশ্ব ভ্রাতৃত্ব দিবস। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ভারতের অন্যতম গবেষক দিগন্ত বিশ্ব শর্মা। ভারতবর্ষ চন্দ্রে যাচ্ছে, এটা আমাদের গর্বের বিষয়। কিন্তু আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে কোনো প্রধানমন্ত্রী ভারতবর্ষকে উন্নতির চরম শিখরে নিয়ে পৌঁছে যেতে পারবেন না। বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী করিমগঞ্জ শাখার উদ্যোগে ও করিমগঞ্জ রোটারি ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত বিশ্ব ভ্রাতৃত্ব দিবসের অনুষ্ঠানে প্রধান বক্তার ভাষণে এমন মন্তব্য করেন উত্তর পূর্ব ভারতের অন্যতম গবেষক দিগন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ভারতের আধ্যাত্মিক ক্ষমতা শিকাগো ধর্মসভার মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ। সারা বিশ্বকে নিজের দেশ মনে করেন স্বামীজি। শিকাগোর ধর্মসভায় আমার প্রিয় আমেরিকার ভগিনী ও ভ্রাতা বলে সম্বোধন করার পর লাগাতার 3 মিনিট করতালি দিয়ে অভিবাদন জানানো হয় স্বামীজিকে। সেই ধর্মসভা থেকেই ভারতের স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়। ঋষি অরবিন্দ স্বামীজিকে ভারতের জনক বলেছিলেন। মহাত্মা গান্ধীকে কোনোদিন জাতির জনক বলেননি ঋষি অরবিন্দ। বিভিন্ন লেখকের উদ্ধৃতি দিয়ে বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, ঋষি বঙ্কিমচন্দ্র, দয়ানন্দ সরস্বতী প্রমুখ ব্যক্তিত্বের জীবনের উল্লেখযোগ্য দিক তুলে ধরেন দিগন্ত বিশ্ব শর্মা। তার মতে স্বামীজিকে ভারতের তুলনায় বিদেশে বেশি সম্মান দেওয়া হয়েছে। ভগিনী নিবেদিতা আজীবন ভারতের কল্যাণে কাজ করে গেছেন বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে। সকাল 11:30 ব্রিজ রোড স্থিত স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। এতে উপস্থিত ছিলেন দিগন্ত বিশ্ব শর্মা, ডক্টর দুর্বাদল দাস, অরূপ রায়, ডক্টর শর্মিষ্ঠা খাজাঞ্চি, মৃণাল কান্তি দত্ত, সুব্রত খাজাঞ্চি প্রমুখ। দুপুর 12:00 রোটারি ক্লাবের প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সুরজ মুখার্জি বৈদিক মন্ত্র উচ্চারণের পর অতিথিদের উত্তরীয় ও উপহার সামগ্রী নিয়ে বরণ করেন বিবেকানন্দ কেন্দ্রের কর্মকর্তারা। প্রধান অতিথি দিগন্ত বিশ্ব শর্মা ও নিহারিন্দু ধরকে রোটারি ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। উপহার সামগ্রী তুলে দেন ক্লাবের সভানেত্রী ডক্টর শর্মিষ্ঠা খাজাঞ্চি ও দেবজিৎ পোশাক। প্রাসঙ্গিক বক্তব্যে বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী ও বিবেকানন্দ শিলা স্মারকের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, সারা ভারতবর্ষকে একত্রিত করার লক্ষ্যে সংঘ কার্যকর্তা একনাথ রানাডে শিলা স্মারকের কাজ শুরু করেন। সভাপতির বক্তব্যে ডক্টর দুর্বাদল দাস সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সংক্ষেপে তুলে ধরেন। এরপর বিগত দিনে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। সুচন্দনা দেব সরকার ধন্যবাদ সূচক বক্তব্য রাখার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মিতালি নাথ ও শতরূপা দাস। সন্ধ্যা 6:00 এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সংস্কৃত শ্লোক ও অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় সংগঠনের পক্ষ থেকে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বিষ্ণুপদ নাগ। বিবেকানন্দকে ভারতের সনাতন অন্তরাত্মার নবজাগ্রতবীর বিক্রম। বিবেকানন্দ ইজ দি এম্বডিমেন্ট, বিবেকানন্দ ইজ দি এম্বডিমেন্ট অফ দি নিউলি অ্যাওয়াকেন হিরোইক এন্ড ইটারনাল সোল অফ ইন্ডিয়া। ভারতের সনাতন অন্তরাত্মার নবজাগ্রতবীর বিক্রম, এই একটা সেন্টেন্সের মধ্যে নলিনীরা সব কিছু কথা বলে দিয়েছে। তারপরে বলেছে বিবেকানন্দ বরাহ অবতারের মত। কেন নলিনীরা বলেছে, ভারত ভুলিয়াছিল আত্মাকে, ভুলিয়াছিল সে নিজে কি, জগতে তাহার ভ্রম কি, স্বরূপের স্বধর্মের চেতনা হারাইয়া নির্দেশ নির্বিশ জ্ঞান হারা হইয়া আপনার মধ্যে আপনাকে ঘুটাইয়া ভারত ডুবিয়া যাইতেছিল প্রলয় বহির্বিষয়ে। তখন প্রতিষ্ঠিত করিলেন জগতের সম্মুখে। এই যে বরাহ অবতার একদিন মজ্জমান ধরিত্রীকে তুলিয়া ধরেছিলেন। 12গ্রাম থেকে শম্ভুদাস চৌধুরী, রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।
আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 liter, 2 liter এবং 20 liter ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প দপ্তরের অন্তর্গত ঊনকোটি উত্তর জেলা শিল্প দপ্তরের ইনসেন্টিভ স্কিমের আওতাধীন একটি প্যাকেটজাত পানীয় জল উৎপাদন কেন্দ্র বিগত 2016 থেকে সুনামের সঙ্গে পানীয় জল উৎপাদন করে আসছে। আপনাদের শুভেচ্ছা আমাদের মাঝে এবং রাজ্য সরকারের আর্থিক সহায়তা প্রকল্পের জন্য ধন্যবাদ জানাচ্ছি। যুগ যুগ ধরে গহনায় মুড়ে প্রত্যেক নারীর সৌন্দর্য হয় প্রস্ফুটিত, আর ধর্মনগর শহরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রয় জুয়েলারি ওয়ার্কস। দৈনন্দিন জীবনের ব্যবহারের জন্য হালকা গহনা হোক কিংবা অনুষ্ঠান বাড়ির চোখ ধাঁধানো ভারী গহনা, 22 ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি সোনার গহনার বিশাল সম্ভার পাবেন রয় জুয়েলারি ওয়ার্কসে। তাছাড়া নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো সোনার গহনা, আর তার বদলে নিয়ে যান 22 ক্যারেট হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা। আসুন রয় জুয়েলারি ওয়ার্কসে আর হয়ে উঠুন সোনায় সোহাগা। রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। দূরভাষ 03822-2032 এবং 9436132113। ফিরে এলাম বিরতির পর। হাইলাকান্দির আলগাপুরে মডেল হাসপাতাল শীঘ্রই চালু করার দাবি জানিয়েছে AIUDF। হাসপাতালের নামকরণ সংক্রান্ত জটিলতা সমাধান না হয় হাসপাতাল চালু করতে পারছে না কর্তৃপক্ষ। হাইলাকান্দির আলগাপুর মডেল হাসপাতাল শীঘ্রই চালু করার দাবি AIUDF এর। AIUDF দলের আলগাপুর সমষ্টি কমিটির সভাপতি নজরুল ইসলাম লস্কর জানান, মডেল হাসপাতাল চালু না হওয়ার জন্য ভুক্তভোগী হচ্ছেন জনতা। মডেল হাসপাতালের নামকরণ সংক্রান্ত জটিলতা কাটিয়ে এই হাসপাতাল অবিলম্বে চালানোর দাবি জানান তারা। উল্লেখ্য, মডেল হাসপাতালের নাম প্রাক্তন মন্ত্রী প্রয়াত শহীদুল আলম চৌধুরীর নামে নামকরণ না করার দাবি জানিয়ে আসছে মডেল হাসপাতাল ডিমান্ড কমিটি, আর এই জটিলতা না মেটার জন্য হাসপাতাল চালু করতে পারছে না কর্তৃপক্ষ। আমরা যান অসুবিধা আছে, এটা যদি চালু হয় না আমরা যান অসুবিধা পড়বো। ওটা এখন আপনারা ওটা মডেল হসপিটালটা চালু করার চেষ্টা করবো, আর যদি করেন না আমরা এখন যখন কি অবস্থাতে আছি, আমরা কোনো দাঁত অসুবিধা হইলে হাইলাকান্দি যেতে লাগে, শিলচর যেতে লাগে, আরও বহুত দূরে দূরে যেতে লাগে। আমরা গরিব মানুষ সশ্রয় হয়ে রয়েছি, আমরা এই ক্ষেত্রে করে খাই আর দয়া করি ওটা আমরা ওটা চালু করে দেখব। হাইলাকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসেবে বৃহস্পতিবার শপথ গ্রহণ করলেন অবসরপ্রাপ্ত IAS অফিসার জি কামেশ্বর রাও। পুরাতন রাজভবনের দরবার হলে জি কামেশ্বর রাওকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রমেশ বৈশ্য। রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসেবে শপথ গ্রহণ করলেন অবসরপ্রাপ্ত IAS অফিসার জি কামেশ্বর রাও। বৃহস্পতিবার পুরাতন রাজভবনের দরবার হলে রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত IAS অফিসার জি কামেশ্বর রাওকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রমেশ ব্যাস। উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, আইনমন্ত্রী রতনলাল নাথ, রাজ্যের মুখ্য সচিব ইউ ভেঙ্কটেশ্বরলু, রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। শপথ গ্রহণ শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হন রাজ্যের নয়া তথ্য কমিশনার জি কামেশ্বর রাও। তিনি জানান, কোনো ব্যক্তি যদি কোনো দপ্তরের নিকট কোনো বিষয়ে তথ্য জানার জন্য আবেদন করে এবং সংশ্লিষ্ট দপ্তর যদি তথ্য না দেয়, তাহলে ওই ব্যক্তি তথ্য কমিশনারের নিকট আবেদন জানাতে পারে।
তথ্য কমিশনার হিসেবে তিনি স্বচ্ছতার সাথে ওই ব্যক্তিকে তথ্য প্রদানের ব্যবস্থা করবেন। তিনি আরো জানান, জনগণকে কোন দপ্তরের আধিকারিক যদি সঠিক তথ্য প্রদান না করে তবে আইন মোতাবেক শাস্তির বিধান রয়েছে। আইন অনুসারে যে লোক ইনফরমেশন চায়, ইনফরমেশন অফিসার, পাবলিক ইনফরমেশন সব অফিসে থাকে, তারা যদি না দেয় তাহলে আমাকে অ্যাপিল করবে। তো আমরা ওই ইনফরমেশনটা দিতে হয় নাকি না দিতে হয় এটা আইন দেখার পরে এটা বলা হয়। তো আমি আশা করি মানে ফ্রি অ্যান্ড ফেয়ার যে কোনো লোক ইনফরমেশন চায়, কারণ এটা কেন্দ্র আইনে এটা অনুসারে এটা আমি এটা দেওয়ার জন্য এটা আমি অর্ডার দিতে পারি। আরেকটা এখানে এই অভিযোগ আছে, মানুষ অনেক সময় ইনফরমেশন চাওয়ার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করে কিন্তু বছরের পর বছর পড়ে থাকে, সঠিক ইনফরমেশনটা পায় না। তো এই ক্ষেত্রে মানে কী করবে মানুষ? আমি তো এখন জাহিন করার পরে বোঝা যায়, এটা অ্যাপিল দেখার পরে বোঝা যায় এটা কোনো ইনফরমেশন পাচ্ছে নাকি নেই। তো জেনারেল অবজারভেশন আপনার দিচ্ছেন, কিন্তু বেশি ক্ষেত্রে এটা তো ইনফরমেশন গভর্নমেন্ট এমপ্লয়ে নেই, তারপরে অন্য ইম্পর্টেন্ট স্কিম টিমগুলি বা পিডব্লিউডি এরকম কোনো জায়গাতে কিছু ইনফরমেশন চায় তারা নেবে। তো যে ইনফরমেশন আমরা আইন অনুসারে দিতে হয়, প্রত্যেক অফিসে একজন ইনফরমেশন পাবলিক ইনফরমেশন অফিসার থাকে, যদি তারা না দেয় ওনার অ্যাপিলেট অথরিটি ওনার হেড অফ ডিপার্টমেন্ট থাকে, ওটার পরে এটা যদি তারা না দেয় তাহলে তো আমাদের নিশ্চয়ই তো ইনফরমেশন কমিশনের কাছে আসে। তো আমরা তো আমার ডিউটি এটা ওটা দেওয়ার জন্য, কিন্তু এটা কিন্তু দিচ্ছে না মানে ওনার আর করার কিছু নেই, কোনো ইচ্ছা করে না দেয় তাহলে তো ওনার পানিশমেন্ট আছে, তো আইনে পানিশমেন্ট আছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।